হ্যালো বন্ধুরা, আজকের ঘটনা রীতিমতন আপনাদেরকে চমকে দেবে। একজন শিক্ষক কি করে একের পর এক 32টা খুন করে এবং সে নিজেই এই কথাটা স্বীকার করে। তারপর কোর্টে গিয়ে সে বলে যে আমার কেসটা আমি নিজে লড়ব। জেলে থাকাকালীন সে রীতিমতন আইনের সব পাতা উল্টে ফেলে এবং নিজের কেস নিজে লড়তে থাকে। কিভাবে এই ঘটনাতে সমস্ত কিছু আছে, আছে যৌনতা, আছে একাধিক বিয়ে, আছে একাধিক হত্যা, তারপর একটা নর্মাল মানুষ কি করে একটা সিরিয়াল কিলার হয়ে গেল, তার সমস্ত চমকানো তথ্য আজকে আপনি স্টোরির মাধ্যমে জানতে পারবেন। সো লেটস স্টার্ট টুডেস কেস। সাইনাইট মোহন, ভারতের দক্ষিণে কর্ণাটক রাজ্য। এই কর্ণাটক রাজ্য শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রচুর ফেমাস এবং সেই রাজ্যেরই দক্ষিণে 5টা ডিস্ট্রিক্ট আছে। তার মধ্যে একটা ডিস্ট্রিক্ট হচ্ছে বেঙ্গালুরু টাউন ডিস্ট্রিক্ট, দ্বিতীয় হচ্ছে হাসান, বেঙ্গালুরু এবং তুরিন। এই ডিস্ট্রিক্টে 2003 থেকে 2009 মাঝে মিস্টেরিয়াস কিছু ঘটনা ঘটতে থাকে। এই কেসগুলো কর্ণাটক পুলিশ আগে কোনোদিন দেখেনি। সেইখানকার যে ফেমাস বাসস্ট্যান্ডগুলো আছে, সেই বাসস্ট্যান্ডে অদ্ভুতভাবে কিছু মহিলার ডেড বডি পাওয়া যাচ্ছিল। সেই ডেড বডিগুলোর মধ্যে অদ্ভুত একটা সিমিলারিটি ছিল, কিন্তু সেই সময় পুলিশ কোনো সিমিলারিটি এই কেসগুলোর মধ্যে দেখেনি। এখানেই কিন্তু পুলিশের প্রথম ফল্ট ছিল। কেসগুলো কীরকম ছিল, যে বাসস্ট্যান্ডের যে পাবলিক টয়লেট আছে, সেই পাবলিক টয়লেটে কিছু মহিলা নিজেকে শেষ করে দিচ্ছিল। কি করে শেষ করছিল, বিষ খেয়ে। এবং পুলিশ তদন্ত করে একটা জিনিস দেখতে পায়, যে এই যে পাবলিক টয়লেটের বাথরুম আছে, সেই বাথরুমের দরজাটা কিন্তু বাইরে থেকে বন্ধ না, ভিতর থেকেই তারা নিজেরা বন্ধ করেছে। এই কারণে পুলিশ প্রথমেই এটা আইডিয়া করে যে এই কেসগুলো আত্মহননের কেস, এখানে তদন্ত করার কিছু নেই। এই কারণে তারা কেসগুলোকে ক্লোজ করে দেয়। এইভাবে মহীশূরের লস্কর বাসস্ট্যান্ডে প্রায় 2003 থেকে 2009 মাঝে 8টা ডেড বডি পাওয়া যায়। এবং বেঙ্গালুরুর কেম্পাগড়ে একটা ফেমাস বাসস্ট্যান্ড আছে, যেই বাসস্ট্যান্ডে প্রায় 6টা লাশ পাওয়া যায়। সেম সিচুয়েশন, সেম অবস্থা। কিন্তু এরপরও পুলিশ কখনো এই কেসগুলোকে একে অপরের সাথে কানেক্ট করেনি। কিন্তু পুলিশের টনক নড়ে একটা সম্পূর্ণ অন্য কেসে। ম্যাঙ্গালোরের একটা ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামে অনহিতা বলে একজন মেয়ে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। পুলিশ খুব একটা অ্যাকশন নিচ্ছিল না, যেহেতু অনহিতা তার বয়স 18-এর বেশি ছিল। সে তার প্রেমিকের সাথে গেছে না কোথাও গেছে সেটা নিয়ে পুলিশ খুব একটা তদন্ত করছিল না। এবং যখন মানুষ এসে বারবার পুলিশকে বলছিল যে তদন্ত করুন, তখন পুলিশ চাই ক্যাজুয়াল ছিল তারা। কিন্তু এরপরই এই কেসটা একটু অন্যদিকে ঘুরে যায়, একটু কমিউনাল অ্যাঙ্গেল যায়, একটু হিন্দু মুসলিম এখানে অ্যাঙ্গেল থাকে। গ্রামেরই কিছু মানুষ এই জিনিসটাকে বলতে শুরু করে যে অনহিতা একজন মুসলিম ছেলের সাথে পালিয়ে গেছে। এরপর পুলিশ কিন্তু নড়ে চোখে বসে। পুলিশ দেখে যে এই কেসটা ঠিকভাবে যদি তদন্ত না হয় তাহলে যে কোনো সময় এখানে দাঙ্গা লাগতে পারে। এই কারণে পুলিশ ভালো করে তদন্ত শুরু করে, এবং তদন্ত শুরু করে প্রথমেই তারা এই অনহিতার যে কল লিস্ট আছে সেই কল লিস্ট থেকে। এবার এই কল লিস্টে পুলিশ প্রচণ্ড একটা অদ্ভুত জিনিস দেখে, সেটা হচ্ছে কি, এই অনহিতা রাত রাত জেগে একজন মহিলার সাথে কথা বলতো, সেই ফোন নাম্বারটা যেটা মহিলার নামে রেজিস্টার্ড আছে। এবার সেই মহিলার অ্যাড্রেসে যখন পুলিশ পৌঁছায়, তখন তার ফ্যামিলি বলে যে আমাদের বাড়ির মেয়ে প্রায় 1 বছর ধরে নিখোঁজ আছে, তার ব্যাপারে আমরা কিছু জানি না। এবার সেই মহিলার কল লিস্ট আবার পুলিশ চেক করে, দেখা যায় যে যখন সে নিখোঁজ হয়েছিল তার আগে সেই মহিলা একটা মহিলার সাথে রাত রাত জেগে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। সেই মহিলার কাছে যখন পুলিশ যায়, সেখানেও সেম জিনিস দেখতে পায়, যে সেই মহিলা নিখোঁজের আগে একটা মহিলার সাথে কন্টিনিউয়াস কথা বলতো। পুলিশ তার কাছেও যায়, তার ফ্যামিলিও বলে যে আমার মেয়ে লাস্ট প্রায় 6-7 মাস ধরে নিখোঁজ আছে, কিন্তু লাস্ট যে তার সাথে কথা বলে সেটা একটা মহিলা ছিল। এবং সেই মহিলার কাছে গিয়েও পুলিশ সেম জিনিস দেখে, সেও প্রায় লাস্ট 1 বছর ধরে নিখোঁজ আছে। কিন্তু ওই নাম্বারগুলো তাহলে কে ইউজ করছিল, কেন একটা মেয়ের সাথে আর একটা মেয়ে এত কথা বলছিল? এই মুহূর্তে পুলিশ একটা কনক্লুশনে আসে যে এই মহিলাগুলো নিশ্চয়ই কোনো একটা খপ্পরে পড়েছে। কিসের খপ্পরে পড়েছে, নারী পাচারকারীর যে খপ্পর আছে, যে দালালরা আছে, তাদের চক্করে কোনোরকমভাবে পাচার হয় বাইরে চলে গেছে, নয়তো ভারতের অন্য কোনো রাজ্যে চলে গেছে। তো পুলিশ এই ডাইরেকশনে তদন্ত করতে থাকে।
তদন্ত করতে করতে যখন এরকমভাবে কন্টিনিউয়াস মেয়েদের যে লিঙ্কগুলো আছে, তাদের যে ফোন নাম্বার আছে, তাদের যে কল লিস্ট আছে, সেগুলো চেক করতে করতে যখন 19 নম্বর কলে যায় বা 19 নম্বর মেয়ের কাছে পৌঁছায়, তখন দেখতে পায় যে ফোন নাম্বারটা তদন্ত করছে সেটা একটা ম্যাঙ্গালোরের ছোট্ট গ্রামে আছে। পুলিশ ম্যাঙ্গালোরের ছোট্ট সেই গ্রামে পৌঁছায়। গ্রামে পৌঁছানোর পর সেই ফোনটা যখন লোকেট করে, তখন দেখতে পায় সেই ফোনটা একটা 14 বছরের ছেলের কাছে আছে। এবার সেই ছেলেটার কাছে যখন জিজ্ঞাসা করে যে তুমি এই ফোনটা দিয়ে কার সাথে কথা বলছিলে, কেন কথা বলছিলে, তখন সেই ছেলেটা বলে যে এই ফোনটা আমাকে তো গেম খেলার জন্য আমার কাকু দিয়েছে। সেই কাকুটাকে, সেই কাকুটা হচ্ছে মোহন কুমার। এবার পুলিশ লোকেট করে মোহন কুমারকে। এবার মোহন কুমার নিজের নাম্বার থেকে একটা মহিলার সাথে কন্টিনিউয়াস প্রচুর কথা বলছে, প্রচুর চ্যাটিং করছে, রাত দিন কথা হচ্ছে তাদের মধ্যে। এইবার পুলিশ মোহন কুমারকে কোনো রকম কোনো কিছু বলে না, তার কারণ পুলিশ ভাবে এই সেই তাহলে পাচারকারী। যার সাথে মোহন কুমার কথা বলছিল পুলিশ তার কাছে পৌঁছায় যায়। পৌঁছে গিয়ে সেই মহিলাকে টোটাল ম্যাটারটা বলে, 19টা মহিলার কথা ক্লিয়ারলি বলে। মহিলা ভয় পেয়ে যায়, কিন্তু ভয় পেয়ে গেলেও এই মহিলা বলে যে আমি আপনাদেরকে সাহায্য করব। এইবার সেই মহিলা মোহন কুমারের সাথে দেখা করার একটা ডেট ফিক্স করে, সেটাও আবার একটা বাস স্ট্যান্ডে, মোহন কুমারের মোস্ট প্রবলি একটা ফেভারিট জায়গা। এইবার নির্দিষ্ট দিনে মোহন কুমার এবং সেই মেয়েটা দেখা করে। এবার যেই না তারা বাস স্ট্যান্ডে দেখা করছে, কথাবার্তা সবেই শুরু হয়েছে, সেই মুহূর্তে কর্ণাটক পুলিশ আসে এবং সেই মোহন কুমারকে অ্যারেস্ট করে। মোহন কুমার প্রথমে কিছুই স্বীকার করছে না। স্বীকার না করতে করতেই যখন পুলিশ তার আসল রূপ ধরে একটু টনিক দেয়, তখন সে পুলিশের সামনে ভেঙে পড়ে। এবং ভেঙে পড়ে তার প্রথম বক্তব্যই এটা ছিল যে আমি 1টা 2টা 3টে না বা 20টাও না, আমি প্রায় 32টা মেয়েকে বিয়ে করার নাম দিয়ে তাদেরকে ভোগ করেছি এবং ভোগ করা হয়ে গেলে তাদেরকে মেরে ফেলেছি এবং মেরে ফেলার পর তাদের সোনা গয়না নিয়ে আমি বিক্রি করে দিয়েছি। এইটা শুনে পুলিশের যে তদন্তের অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তারা বুঝতে পারে যে এটা কোনো নারী পাচারকারী না, এটা একটা সিরিয়াল কিলার, এবং সেই মতন তারা তদন্ত এগোতে থাকে। এইবার এই মোহন কুমারের ব্যাপারে একটু আপনাকে জানতে হবে। এই মোহন কুমারের কর্ণাটকের যে ম্যাঙ্গালোর আছে সেখানে একটা গ্রামে খুব গরিব ফ্যামিলিতে তার জন্ম হয়। তার বাবা মা দুজনেই ডেইলি লেবার ছিল, দিন আনি দিন খাই ব্যাপার ছিল। এই মোহন কুমার পড়াশোনায় বেশ ভালো ছিল, সে ডিসাইড করে যে এই গরিবি থেকে আমার বেরোতেই হবে। এবং সেই বেরোনোর জন্য সে রীতিমতন ভালো করে পড়াশোনা করতে থাকে এবং শেষে সে একটা কলেজে ভর্তি হয়। তারপর তারই গ্রামে একটা প্রাইমারি স্কুলে সে অ্যাজ এ টিচার হিসেবে, তাও আবার সায়েন্সের টিচার হিসেবে নিযুক্ত হয়। এরপর সে একটা বিয়ে করে, সেই বিয়েটা সাকসেসফুল ছিল না, কিন্তু সেখান থেকে তার একটা সন্তান হয়। তারপর সে আরেকটা বিয়ে করে, সেই বিয়েটাও খুব একটা সাকসেসফুল ছিল না। এর মাঝেই একদিন সে যখন স্কুল থেকে ফিরছিল, তখন সে একটা সুন্দর মেয়েকে দেখতে পায়। তাকে সে ভালোবাসার জন্য অ্যাপ্রোচ করে, কিন্তু সেই মেয়েটা তাকে রিজেক্ট করে দেয়। এবং যেই না রিজেক্ট করে দেয়, মোহন কুমারের প্রচণ্ড রাগ হয়ে যায়। সেই মুহূর্তে সেই মহিলাটাকে সে একটা নালাতে ধাক্কা দিয়ে ফেলে, কিন্তু সেই মহিলাটা বেঁচে যায়। এবং বেঁচে যাওয়ার পর সে পুলিশ স্টেশনে গিয়ে মোহন কুমারের এগেনস্টে কমপ্লেইন করে। পুলিশ মোহন কুমারকে প্রথমবারের জন্য অ্যারেস্ট করে, কিন্তু কোর্টে যখন এই কেসটা উঠে, মোহন কুমারকে কোর্ট ছেড়ে দিতে বাধ্য হয়। তার কারণ এই যে ঘটনা আছে, তার কোনো সাক্ষী ছিল না, তার কোনো অ্যাকচুয়াল প্রমাণ ছিল না। সেই মহিলাটা নিজে থেকে নালাতে পড়ে গেছিল না মোহন কুমার ধাক্কা মেরেছিল, তার এক্স্যাক্ট কোনো প্রমাণ ছিল না, কোনো সাক্ষী ছিল না, এ কারণে কোর্ট তাকে ছেড়ে দেয়। এরপর মোহন কুমার বেরিয়ে এসে আর একটা বিয়ে করে, তার ওয়াইফের নাম ছিল যশোদা। এরপর মোহন কুমারের আসল খেলা শুরু হয়। তার কারণ মোহন কুমারের এই ঘটনার পর তার স্কুল থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়। সে ইকোনমিক্যালি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তার কোনো আর্নিং সোর্স ছিল না। তো এই কারণে সে ডিসাইড করে এবার থেকে আমি আসল গেম করব। আসল গেমটা হচ্ছে মেয়েদেরকে বিয়ের নামে লুট করব, তাদেরকে ভোগ করব এবং তাদেরকে শেষ করব। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা শুরু হয় 2003 সাল থেকে। 2003 সাল থেকে এই মোহন কুমার টার্গেট করে সেই সব মেয়েদের যাদের বয়স প্রায় 25 বছর হয়ে গেছে, মানে বিবাহযোগ্য, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না, যারা মোটামুটি লোয়ার মিডিল ক্লাস থেকে বিলং করে। এই সব মেয়েদের পরিচয় ঘটিয়ে সে অনেক কিছু ফান্ডা দেয়, যে সে তো শিক্ষিত ছিল এবং মোটামুটি সে দেখতেও ভালো ছিল, এই কারণে ফান্ডা দিতে দিতে তার জ্বালে যায়। যখন সেই মেয়েগুলো ফেঁসে যায়, তখন সেই মেয়েগুলোকে নিয়ে সে পালাত। পালানোর পর সেই মেয়েগুলোকে নিয়ে
বাস স্ট্যান্ডের পাশে কোনো একটা গেস্ট হাউসে উঠত। সেই গেস্ট হাউসে সে কয়েকটা রাত থাকত এবং সেই রাতে সে সেই মেয়েটাকে ভোগ করত। ভোগ করার পর পরের দিন সকালবেলা সেই মেয়েটাকে বলতো যে চলো একটু হেঁটে আসি। হেঁটে আসার সময় এই মোহন কুমার তাকে একটা পিল দিত, বলতো যে এটা হচ্ছে একটা গর্ভনিরোধক বড়ি, আমরা তো বিয়ে করব কিন্তু বিয়ের আগেই বাচ্চা হয়ে যাবে বা লোকে সন্দেহ করবে সেটা খুব একটা ভালো না, আমরা আস্তে আস্তে বাচ্চা নেব, এই কারণে এই পিলটা খেয়ে নাও, পিলটা খেয়ে তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমরা একটু কোথাও ঘুরতে যাবো। এবং ফ্রেশ হওয়ার জন্য সবথেকে বেস্ট জায়গা কোথায়, পাবলিক বাস স্ট্যান্ডের যে পাবলিক টয়লেট আছে। মেয়েরা যখন সেই পাবলিক টয়লেটে যেত, ভিতর থেকে সেই দরজাটা যখন বন্ধ করত, সঙ্গে সঙ্গে সেই বিষের রিয়াকশানে, বিষ বলতে সাইনাইড ছিল, খাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সেখানে মারা যেত। এবং মোহন কুমার একবার ভুল করেও চেক করতো না যে সে মারা গেছে কি যায়নি, সে জানতো সে মারা যাবে। এবার এই যে সাইনাইডের গল্পটা আছে, সাইনাইডটা তার কাছে আসতো কোথা থেকে সেটা জেনে নেই। এই মোহন কুমারের একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে সেলিম। এই সেলিম সোনার দোকানে কাজ করত, সোনার দোকানে দেখবেন সাইনাইডের ভালো মতন ইউজ হয় সোনাকে পলিশ করতে, এবং এই সাইনাইড কিন্তু বাজারে যে কেউ কিনতে পারবে না, একটা অথরাইজড ডিলার হলেই সে কিনতে পারবে বা যে সোনার দোকান আছে সেই কিনতে পারবে। তো এই সেলিমের মাধ্যমে সে ইললিগালি সাইনাইড কিনেছিল। এবার এই সাইনাইড দিয়ে তার প্রথম শিকার এরকম হলো, এইভাবে কম করে তার কথায় 32টা শিকার সে করেছে, কিন্তু পুলিশ 20 জনের প্রমাণ পায়, বাদবাকি 12 জনের প্রমাণ সে ঠিকঠাক পায়নি। কিন্তু একটা সিরিয়াল কিলার সে নিজে মিথ্যে কথা কেন বলতে যাবে, সে মিথ্যে কথা কি এই কারণে বললো যাতে ভারতের সবাই তাকে ভাবে সে একটা ডেয়ার ডেভিল, ভীষণ ভয়ঙ্কর একটা সিরিয়াল কিলার, কি হতে পারে সেটা আপনি কমেন্ট বক্সে বলবেন। কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি, যেহেতু পুলিশ কাস্টাডিতে সমস্ত কিছু স্বীকার করে নিয়েছিল যে আমি কী কীভাবে মার্ডার করেছি, কী কীভাবে মেয়েদের ভোগ করেছি, তাদের সোনা গয়না লুট করেছি, সেগুলো বিক্রি করেছি। কিন্তু যখন সে কোর্টে যায়, কোর্টে গিয়ে সমস্ত জিনিস থেকে সে বলে যে আমি কিচ্ছু করিনি, সে একের পর এক প্রমাণ দেখাতে থাকে। এবং যখন সে জেলে থাকে, জেলে রীতিমতন সে আইন নিয়ে স্টাডি করতে থাকে এবং সে কোনো সরকারি লয়ারের উপর বিশ্বাসী থাকে না, সে নিজের কেস নিজে লড়তে থাকে। 2013 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু 2017 সালে তার মৃত্যুদণ্ডকে পাল্টিয়ে আজীবন কারাবাস দেওয়া হয়। বর্তমানে সে কর্ণাটকের একটা জেলে বন্দি আছে। নেক্সট যদি কোনো এই কেসে আপডেট থাকে বা আপডেট আসে তাহলে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। সো এরকম ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।